আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় 8.1 এ রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো অঙ্কগুলো সমাধান করব। যারা রেডিয়ানে প্রকাশ করো, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করো অঙ্কগুলো দেখো নাই, তারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিছু উপকৃত হবে। চলো এবার আমরা ডিগ্রিতে প্রকাশ করা অঙ্কগুলো করি। এখানে এক নাম্বার যে অঙ্কটা আছে 8π/13 রেডিয়ান, এই 8π/13 রেডিয়ানকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো এক্ষেত্রে আমরা জানি রেডিয়ানকে আমাদের ডিগ্রিতে আনতে গেলে 1 রেডিয়ান সমান সমান 180π, এটা আমাদের সূত্র, এটা আমাদের প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি এখানে লিখি 8π/13 গুণন এখানে কত হবে 180π, রেডিয়ানের যে মানটা আছে, 1 রেডিয়ানের যে মানটা থাকবে সেই মানটা আমরা এখানে গুণ করে দিব। তো গুণ করে দিলে এখানে কি হবে, π/π কাটা যাবে। তো এই ক্ষেত্রে আমরা এই 8 এবং 180 আমরা গুণ করব, 180 গুণ হলো 8, তাহলে 1440। আমাদের গুণ ফল আসছে 1440, আর এখানে নিচে আছে আমাদের 13। তো এটাকে যদি আমরা এখন ভাগ করি, 1440 ভাগ হলো 13, এখানে আমাদের লিখতে হবে ডিগ্রি, মানে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে আনলাম, এখানে আমাদের লিখতে হবে ডিগ্রি। তো আমরা ভাগ করলে ভাগফলটা পাবো 110.76929308, এটা আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। বাট এখানে আমাদের আনসার রাখা যাবে না, এখানে আমাদের ডিগ্রির পরে মিনিট, মিনিটের পর সেকেন্ড, এগুলোকে কনভার্ট করতে হবে। তো আমাদের যে ফলটা আছে, এই ফলটাকে যদি আমরা মিনিট সেকেন্ডেও আনতে চাই, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেটারের সাহায্যে আমরা আনতে পারবো। প্রত্যেকের ক্যালকুলেটরে এরকম একটা বাটন আছে, প্রথমে একটা দাগ, ডিগ্রির চিহ্ন, তারপরে কমা কমা, এরকম একটা বাটন আছে। এই যে বাটনটা প্রত্যেকে দেখেন, এই যে বাটনটা, এই বাটনটা চাপ দিলে আমাদের একেবারে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করবে। তাহলে এখানে 110, দশমিকের আগে যেটা আছে পুরোটাই ডিগ্রি, 110 ডিগ্রি, তারপরে 46 মিনিট 9.23 সেকেন্ড। আমরা জানি উপরে একটা দাগ দিলে মিনিট হয়, আর উপরে দুইটা দাগ থাকলে সেকেন্ড হয়। তাহলে এটাকে আমরা এখন ডিগ্রিতে প্রকাশ করলাম। এরপর যে আমরা 2 নম্বর অঙ্কটা করব, দুই নম্বর অঙ্কটার সমাধান করবো। এখানে 2 নম্বর অঙ্কটা আছে কি, 1.3177 রেডিয়ান। একইভাবে পর্যায়ক্রমে রেডিয়ান থাকলে আমাদের কি গুণ করতে হবে, 180π, আমরা জানি 1 রেডিয়ান সমান সমান 180π, তাহলে 1.3177 গুণন 180π। এখানে আমরা রেডিয়ান থেকে এখন আমরা কিছু রাখলাম ডিগ্রিতে, এখানে আমরা ডিগ্রি লিখে দেবো, ডিগ্রিতে প্রকাশ করবো। তো এক্ষেত্রে এখানে আমাদের এই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এই পাশে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা সরাসরি উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যায়, আর নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তা আমরা এখন এখান থেকে কী করতে পারি, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমরা গুণ করতে পারি। অতএব 1.3177 গুণন হলো 180, তাহলে যে মানটা আসতেছে সেটা হলো 2.37.186,
আর পাইয়ের পরিবর্তে পাইয়ের মান আছে, পাইয়ের মান আছে কত? 3.1416, 3.1416। এখন আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব, মানে ভাগ হলো 3.1416, মানে ভাগ করলে আসতেছে আমাদের 75.4984 7212। তো এটা আমাদের এখানে ডিগ্রিতে হয়ে গেল। আমরা জানি ডিগ্রিতে এভাবে সরাসরি আমরা রাখবো না, আমাদের এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা যদি আমরা টিপে দিই তাহলে আমাদের কত আসবে? 75°29′ 4.5 সেকেন্ড। এটা আমাদের ডিগ্রিতে প্রকাশ করা হয়ে গেল।